এই জন্য বাবা আল্লাহর সাথে যদি মহব্বতটা তুমি আমি লাগাইতে পারি এ যত নামাজ কালাম যা কিছু করি না কেন কবুল নাও হতে পারে কিন্তু মহব্বতের ডাক যদি একবার কবুল হয় জীবনের কোন নামাজ কবুল না হলেও হাসরের ময়দানে হয়তোবা আল্লাহ তাআলা এই ডাকটার বিনিময়ে maaf করে দিবেন সুবহানাল্লাহ maaf করে দিবেন জানো না আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার মহব্বত পেয়ে আল্লাহকে ভুলে গেছি নবীকে ভুলে গেছি নবীর প্রতি আমাদের মহব্বত নাই নবীর সুন্নতের প্রতি আমাদের মহব্বত নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক দামি করে বানাইছেন কয়টা কসম করেছেন চার চারটা কসম করেছেন এক নম্বর কসম করেন ওয়াত্তিন তিন ফলের কসম ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম ওয়াতুরিসিনিন তুর পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহু আকবার বলেন কয় নিরাপদ মক্কা নগরীর কসম নিরাপদ মক্কা নগরী কার বলে ওই নিরাপদ মক্কা শহরের মধ্যে হুদের সীমানা দেওয়া আছে এই সীমানার ভিতরে যার জিব্বায় কালেমা নাই যার অন্তরে ইমান নাই কালেমাওয়ালা ইমানওয়ালা সারা যে কাফের আছে এই কালেমা ছাড়া কোনো কাফের এই হুদের সীমানার ভিতরে ঢুকতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ কয় মক্কা নগরীর কসম করেছেন যেই জায়গায় জমজমের কূপ রাখলেন এত দামি মক্কা নগরী এই মক্কা নগরীর কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কয় আমি মানুষকে সবচাইতে দামি সুন্দর করে বানাইছি আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার এ বন্ধু মালিকের নামটা দিল থেকে মহব্বত নিয়ে একবার ডাকেন আল্লাহ সবাই উঁচু আওয়াজে বলেন আল্লাহ এ বন্ধু শোনো ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে আমরা হজ করে আসি ইশারের নামাজ পড়ে আমরা যারা এখানে বসেছি পাঁচ ওয়াক্ত যারা আমরা নামাজ পড়তেছি আমাদের এই নামাজ হজ যাকাত কবুল হয় কিনা আমরা কেউ বলতে পারবো জোরে বলেন পারবো এত কষ্ট করে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে যাকাত দিলাম হজ করলাম কিন্তু কবুল হইল কি না এটা আমরা কেউ বলতে পারি না নওজোয়ান যুবক ভাই বুড়া বাবারা কিন্তু কোন বান্দা যদি একবার মহব্বত লইয়া মালিককে ডাক দেয় আল্লাহ বলেন আল্লাহ দিলটা উজাড় করে দে মালিককে ডাক দেন আল্লাহ মালিক যদি এই ডাকটা কবুল করে ফেলাই জীবনের তোমার হজ যদি কবুল নাও হই রে বাবা এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহ কবুল নাও করে কিন্তু দুনিয়ার সকল নাপাকি ছেড়ে দিয়ে দুনিয়ার মহব্বত মায়া মহব্বত গুলো ছেড়ে দিয়া তুমি যদি ওই অন্তরে একমাত্র মালিককে বসায়া গভীর রাতে যদি তুমি একটা ডাক দিতে পারো মালিককে আল্লাহ বলে মালিক বলেন তোর ডাকটা আমার এত পছন্দ হয়েছে এই বান্দা আমার গোলাম আমি তোরে মাফ করে দিলাম জীবনে যদি একক্ত নামাজ কবুল নাও হয় রে বাবা এই জমিনে বৈশা যদি অন্তরটা খুইলা দুনিয়ার নাপাকি সব কিছু অন্তর থেকে বের করে দিয়া আরেকবার যদি বুঝে থাকলে আরেকবার যদি মহব্বত লে মালিককে ডাক দিতে পারেন যদি এই ডাক কবুল করে আল্লাহর নামের ডাক যদি আল্লাহ কবুল করে নেয় জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন এই জন্য বুঝে থাকলে আরেকবার চিৎকার করে বলেন তো আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
الله سبحان الله الحمد لله لا إله إلا الله জীবনে যতবার আল্লাহকে ডাকবেন ততবার আল্লাহ আপনার সাথে কথা বলবেন সুবহানাল্লাহ বলেন তুমসা কুই হামদাম কুই তমসাজ নেগি হায় তুমসা কুই হামদাম কুই তমসাজ নেহি হায় মগর আওয়াজ নেহি হায় আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়ে তারা যেন আমি আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ বলেন কেউ যদি পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম কথা হইল কার সাথে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথা হলো কার সাথে আল্লাহর সাথে এই জন্য বাবা আল্লাহর সাথে যদি মহব্বতটা তুমি আমি লাগাইতে পারি এ যত নামাজ কালাম যা কিছু করি না কেন কবুল নাও হতে পারে কিন্তু মহব্বতের ডাক যদি একবার কবুল হয় জীবনের কোন নামাজ কবুল না হলেও হাসরের ময়দানে হয়তোবা আল্লাহ তাআলা এই ডাকটার বিনিময়ে মাফ করে দিবেন সুবহানাল্লাহ মাফ করে দিবেন জানো না আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার মহব্বত পেয়ে আল্লাহকে ভুলে গেছি নবীকে ভুলে গেছি নবীর প্রতি আমাদের মহব্বত নাই নবীর সুন্নতের প্রতি আমাদের মহব্বত নাই অথচ সাহাবীদের দিকে যদি তাকান আপনি সাহাবীরা কি পরিমাণে ইসলামের জন্য নবীর জন্য কি পরিমাণ তারা কষ্ট করেছেন নবীর জন্য তারা জীবনটা দিয়ে দিয়েছেন নবী যদি বলেছেন জীবন দিতে নবীর কথায় সাথে সাথে তারা রেডি হয়েছেন নবী যদি বলেছে তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে এসে দাও দেরি করে নাই সাথে সাথে দৌড় দিয়েছে কল্লা আনার জন্য সুবহানাল্লাহ বলেন অথচ আমরাও সেই মুসলমান দাবি করি সেই নবীর উম্মত আমরাও নবীর উম্মত তারাও নবীর উম্মত ছিল আমরাও নবীর উম্মত কিন্তু বাবা নামাজ নাই সুন্নত নাই আমাদের হজ নাই রোজা নাই যাকাত নাই কিছু নাই সুন্নতের আমল আমাদের নাই এই যে শাবান মাস চলছে এরপরে আবার আসতেছে রমজান মাস অনেকে রমজান মাসেও রোজা রাখবে না আর নবীর কথাই সাহাবেরা জীবন দিয়েছেন সুবহানাল্লাহ বলেন নবীর কথাই সাহাবি হইয়া ছোট্ট সাহাবি হইয়াও আল্লাহ তাআলার অর্থাৎ ছোট্ট সাহাবি হইয়াও বাবার কল্লা আনার জন্য দৌড় দিয়েছেন আমাদেরকে নবী বলেছেন তোমরা যদি আমার সুন্নতের আমল করো তোমরা যদি সুন্নতের মহব্বত করো আমল করো তাহলে আমাকে মহব্বত করা হবে আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন এখন বাবা যে একদল বার হইছে নবীর নামে ভণ্ডামি করে সুন্নত নাই কিন্তু নবীর নামে ভণ্ডামি ঠিক আছে আছে না এক দল এরকম বাবাজি এই ভণ্ডামির কথা বলে নাই অনেকেই নবীর নামে যে ভণ্ডামিগুলো করে যেটা ইসলামে হারাম যেটা ইসলামে হারাম যেটা ইসলামের কোনো অস্তিত্ব নাই অথচ নবী বলেছেন যে সুন্নতে মহব্বত করলো সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সুন্নতের মহব্বতকারী কয় ওই যে আফ্রিকার জঙ্গলের কালো বিলাল মসজিদে মিম্বরে যিনি বড় মিম্বরের নবীজির মুয়াজ্জিন ছিলেন এই বিলাল দেখেন কত বড় মহব্বত করেছেন সুন্নতের মহব্বত গোসল করতে গিয়েও টুপিটা খোলে নাই কারণ সুন্নাত গোসল করার সময়ও টুপি খোলে না নবীজির সুন্নতকে এই পরিমাণ মহব্বত করেছেন সুবহানাল্লাহ বলেন এ নওজোয়ান যুবক ভাই বুড়া বাবারা হযরতে বিলাল আফ্রিকার জঙ্গলের কালো বিলাল উমাইয়ার ঘরে এই উমাইয়ার ঘরে তিনি গোলাম ছিলেন গোলাম থাকা অবস্থায় আফ্রিকার কালো জঙ্গল আফ্রিকার জঙ্গলের কালো বিলাল মনে 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 বীর 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 করতেছেন উমাইয়া বলতেছে ও বিলাল রে কি করো তুমি কি বলো আমারে একটু বলো
জোরে জোরে বলো তুমি কি জবান দিয়ে বলতেছো। এই বিলাল বলতেছেন উমাইয়া আমি জবান দ্বারা যেটা বলতেছি শোনো, আল্লাহ তাআলা যে মালিক তোমাকে এবং আমাকে বানাইছে, তোমাকে এবং আমাকে যে মালিক সৃষ্টি করেছে, আমি সেই মালিকের নামে জিকির করি আল্লাহ 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 সুবহানাল্লাহ বলেন। উমাইয়া রাগান্বিত হয়ে গেলেন, খেপে গেলেন। উমাইয়া বিলালকে বলতেছে এ বিলাল তুমি যদি আরেকবার এই আল্লাহর নামে জিকির করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। বিলালকে যত বাধা দেওয়া হয় বিলাল তত বেশি বেশি নবী আল্লাহ পাকের জিকির করে, বলে আহাত আহাত, বেশি বেশি আহাত আহাত বলে। বিলাল যখন আরো বেশি আহাত আহাত বলে, উমাইয়া বিলালকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া উলঙ্গ কইরা ঘোড়ার পায়ের সাথে তুরিটা বেঁধে দিয়ে বিলালকে ঘোড়া দৌড় দিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে ঘোড়া দৌড় দেয়। এরপরও কিন্তু বিলাল বলে আহাত আহাত আহাত, বিলাল কথা এই সারে না, আহাত আহাত কথা সারে না। এরপরেও মাইয়া বিলালকে উত্তপ্ত কয়লার আগুনের ভিতরে শুয়াইয়া বিলালের পিঠের চামড়াগুলো উইরা পাস পাস করে শব্দ বের হইতেছিল, বিলাল তবুও বলে আহাত 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 ছাড়ে না। উমাইয়া তখন বিলালের জিব্বাটা বের করে প্যারাক লাগিয়ে দিয়েছে। তারপরেও উমাইয়ার এত শাস্তি দেওয়ার পরও বিলাল কিন্তু আহাত আহাত কথা ছাড়ে নাই। জোরে কন সুবহানাল্লাহ। যারা কষ্ট করবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট না করলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ওই যে গিফার শহর থেকে আবু জার গিফারি অনেক দূর থেকে সফর কইরা মক্কা মক্কার ভিতর চলে আসছেন, আইসা পাশে বসে আছে, বৈশা শুধু চিন্তা করতেছে আমি যে নবী মোহাম্মদের কাছে যাব। তাও কে বলতে পারতেছে না যে নবী মোহাম্মদের বাড়িটা কোন দিকে আমার একটু দেখে দাও, কেউ বলে না কেউ বলে না কেউ বলে না, কাউরে বলার সাহসও পায় না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গোলামকে ওই জায়গায় বসে থাকা দেখা, তার কাছে গিয়ে যা বলে কিরে ভাই নাম তোমার কি, বাড়ি কোথায়? হযরত আলীকে আবু জার গিফারি বলে আমি গিফার শহর থেকে আসছি, আমার বাড়ি গিফার, আমার নাম হলো আবু জার। আবু জার গিফারি এই কথা বলার পরে তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই জায়গায় আছো, আমি তোমাকে আমার বাড়ির মেহমান বানাইতে চাই, তুমি কি মেহমান হবা? আবু জার গিফারি আলীর বাড়িতে মেহমান হয়ে গেলেন। মেহমান হওয়ার পর মেহমানদারির পর আবু জার গিফারি আবার চলে আসলেন। আসার পরে পরের দিন দেখেন হযরত আবু জার গিফারি আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় আছে। হযরত আলী আবার যা বলে ওহে আগন্তুক, ওহে মুসাফির, তুমি কি আজকে আমার বাড়ির মেহমান হবা? আবু জার গিফারি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও হযরত আলীর বাড়িতে মেহমান হইলেন, খানা দানা করলেন, এরপর আবার ওই জায়গায় এসে বসলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। আলী আবার চলে গেছেন আবু জার গিফারির কাছে, যা বলে ওহে মুসাফির, আজকেও কি তুমি আমার বাড়ির মেহমান হবা নাকি? একথা বলার সাথে সাথে আবু জার গিফারি আলীর বাসায় চলে গেছেন, মেহমান হিসেবে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আর সাহস কইরা, কারণ ছিল হলো এতক্ষণ পর্যন্ত বলতে পারেনি, আর কারণ হলো ওই সময় ইসলামের প্রথম দিকে খুব কঠিন ছিল, কেউ কালেমা পড়লে প্রকাশ্যে বলতে পারতো না, ইবাদত করতে পারতো না,
আক্রমণ করত কাফেররা মারত এইজন্য আলী উভয় পাইতেছেন আবু যর গিফারি উভয় পাইতেছেন আমি যদি আলীকে বলি আমি নবী মুহাম্মাদের সাথে দেখা করতে আসছি আর যদি আলী যদি কাফেরদের হাতে তাকে উঠিয়ে দেয় আর আলী বলতেছেন আমি যদি আবু যর গিফারিকে নবীর কথা বলি হয়তোবা সেও আমার উপর আক্রমণ করবে সাহস করে আলী আবু যর গিফারিকে বলল ওহে আগন্তুক তিনটা দিন হয়ে গেল তুমি তো এখন পর্যন্ত কিছু বললা না কেন তুমি তিন ধরে এরকম ভাবে থানায় কাবায় তুমি এরকম ঘোরাঘুরি করো বসে থাকো কি কারণ তোমার তুমি বলো আমাকে বলো হযরত আবু যর গিফারি হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন ও গো আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম আল্লাহর দোস্ত আল্লাহর প্রিয় হাবিব আমি শুনেছি মক্কার ভিতরে আছে আমি একটু আমার নবী মুহাম্মাদের সাথে দেখা করতে চাই তুমি কি আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো আহারে আলী উত্তর দেয় কেন চিনব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরো কেন চিনব না আবু যর গিফারি বলে তাহলে আমাকে একটু আপনি নবী মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন চলো চলো আমি যেই রাস্তা দিয়ে যাব তুমি আমার পেছনে পেছনে আসবা কিন্তু সামনে যায়া আমি এই যে পাথর আমার হাতে নিলাম যেইদিকে আমি ঢিলটা মেরব তুমি ওই দিকে চলে যাবা কারণ হলো আমি যদি সরাসরি নবীর ঘরের দিকে তোমাকে নিয়ে যাই কাফেররা যদি দেখে কাফেররা দেখলে আমাদের দুইজনকে শেষ করে দেবে আমি যেইদিকে ঢিল মারব তুমি ওই দিকে যাবা নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর পিছে পিছে হাঁটতেছেন হযরত আলীর পিছে পিছে হাঁটতে হাঁটতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢিলটা মেরে দিয়েছেন আবু যর গিফারি ওই দিকে দৌড় দিয়েছেন দৌড় দিয়া নবীজির ঘরের ভিতর ঢুকেছেন সুবহানাল্লাহ বলেন ঘরের ভিতর দেখেন কিছু সাহাবীদেরকে নবী আলোচনা করতেছেন হযরত আবু যর গিফারি নবীর দরজায় দাঁড় হইছে নবীর দরজায় দাঁড় হইয়া নবীজির চেহারার সাথে তার নজর যখন পড়েছে আবু যর গিফারি বলে আহ কত সুন্দর চেহারা এই চেহারা নাকি মিথ্যাবাদীর চেহারা এটা হতেই পারে না এত সুন্দর চেহারাবাদী কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না ও গো নবী আমি আপনার কাছে গিফার শহর থেকে এসেছি আপনি আমাকে কালেমা পড়ে দেন আমি মুসলমান হয়ে আমার দেশে যাইতে চাই আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার হযরত আবু যর গিফারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন আমাকে কালেমা পড়ে দেন আমি কালেমা পড়িরা আমি আমার গিফার দেশে আমি চলে যেতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে কালেমা পড়াইলেন আবু যর গিফারিকে কালেমা পড়ে কিছু নসিহত করলেন কিছু আমল দিলেন যখন বাড়ির দিকে রওনা করবেন তখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকার দু আলম নবী আল্লাহর দোস্ত আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু যর গিফারি শোনো তুমি যে কালেমা পড়লা এই কালেমাটা তোমার ভিতরে তুমি গোপন রেখে দাও মনে মনে আল্লাহকে ডাকো তুমি দিলে দিলে আল্লাহকে ডাকো মক্কার ভিতরে তুমি প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বইল না প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বইল না আবু যর গিফারি সবক নিয়ে বের হইয়া কাবা তওয়াফ করতেছেন কাবা তওয়াফ করতেছেন তওয়াফ করতে করতে মালিকের মহব্বত মালিকের ইশক কত বড় দামি তওয়াফ করতে করতে আবু যর গিফারি বলেন আশহাদু আল্লাহ
না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আবু জার গিফারি বারবার ভিতরে রেখে দিতে চাই নবী আমার বলেছে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না কাফেররা আমাকে হত্যা করবে কিন্তু আল্লাহর মহব্বত কত বেশি হলে আল্লাহর মহব্বত কত পাওয়ার হইলে আল্লাহর মহব্বত দিলে যখন বইসে যায় দুনিয়ার কোন লাল রক্ত চক্ষুকে ওই দিলওয়ালা ভয় পায় না কথা কোন ঠিক না বেঠি তো যিনি যার দিলটাতে আল্লাহর মহব্বত দিয়ে ভরা থাকে যে যার সম্পর্কটা মালিকের সাথে হয়ে যায় ও আর দুনিয়ার কাউরে ভয় পায় না ঠিক না বে ঠিক যত মেরা তো সব মেরা যত মেরা তো সব মেরা খলক মেরা জমি মেরি যত মেরা তো সব মেরা خلق میرا جمی میری اگر تو ایک نہیں میرا تو کوئی شئی نہیں میری جار انترے مالکر شد شمبر کو ہوئے جائے جار دیلر شد مالکر شمبر کو محبت ہوئے وہی دل والا وہی محبت والا جوان درجا کس برخائی اٹا আল্লাহর কুদরতি জবান দ্বারা তার জবান দিয়ে বের করে দেয় সুবহানাল্লাহ বলেন যার দিলের সাথে সম্পর্ক মালিকের হয়ে যায় ওর হাত দ্বারা যা কিছু হয় এইটা আর দেখা যায় চামড়ার হাত দিয়ে হয় কিন্তু মালিকের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওইটা আসলে দেখা যায় চামড়ার চোখ দিয়ে চামড়ার হাত দিয়ে করতেছে কিন্তু ওইটা একমাত্র মালিকের কুদরতি হাত দ্বারা ওই বান্দার জমিনে সব কিছু করায় নেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর দিলের সাথে সম্পর্ক যার হয়ে যায় ওই দিলওয়ালা যেদিকে হাঁটে ওইটা নিজের নিজের ব্রেনটা আর হাঁটে না নিজের ইচ্ছায় আর হাঁটে না আল্লাহ তাআলার কুদরতে পায়ের দ্বারা তাকে হাঁটাই সুবহানাল্লাহ বলেন এই জন্য আবু জার গিফারির দিলের মহব্বতটা এমন বেশি হইছে নবী নিষেধ করেছে আবু জার তুমি এই কালেমা আল্লাহর নামটা তুমি মদিনায় জোরে জোরে আর পড়বা না জোরে জোরে পড়লে তোমাকে মদিনার কাফেররা আঘাত করবে কিন্তু আবু জারের দিলের সাথে তো মালিকের মহব্বতটা অনেক বেশি দামি হইছে অনেক বেশি দামি হওয়ার কারণে আবু জার গিফারি সে আর নিজের দিলের ভিতরে থুইতে পারে নাই হট করে নবীজির কালেমা যেটা শিখে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা জবান থেকে যখন বের হইছে মক্কার কাফেররা শুনা আবু জার গিফারিকে বাইদা এমন ভাবে মারপিট করেছেন এমন ভাবে রক্তাক্ত করেছেন এমন সময় আবু জেহেল ওখানে আসছেন এ কারে তোমরা মারো কি তার নাম কোথায় তার বাড়ি আবু জেহেল শুনলেন আবু জার গিফারি তার নাম গিফার শহরে তার বাড়ি কেন তোমরা মারলা বলতেছিল যারা মেরেছিল ওরা বলল এ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছে আবার প্রকাশ্যে কালেমা পড়তেছেন এই জন্য তাকে আঘাত করা হয়েছে কিন্তু আবু জার গিফারি তার বাড়ি গিফার শহরে হওয়ার কারণে মক্কা মদিনার যারা ব্যবসায়ীরা ছিল আবু জেহেলের বড় বড় সাথীরা যারা ব্যবসা করত আবু জেহেলও ব্যবসা করত এই ব্যবসার উদ্দেশ্যে গিফার শহরের উপর দিয়ে গিফার দিয়ে তাদেরকে যাইতে হয় এই জন্য আবু জেহেল তাদেরকে বলল এই আবু জার গিফারির আর মাইরো না কারণ তোমরা তাকে ছেড়ে দাও যদি সে বাড়িতে যা বলে গিফার বাসি দেখে যে বলে মক্কার লোকেরা আমাকে মেরে ফেলেছে তাহলে আমাদেরকে হয়তোবা গিফার দে আর আমাদের ব্যবসা করতে দেবে না আবু জার গিফারি বাড়ি চলে গেলেন যাওয়ার পর তার পরিবারের সবাই তার কথা কালেমার কথা শুই না সবাই কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এই আবু জার গিফারি কষ্ট করেছেন দামি হয়েছেন আবু জার গিফারির সাথে একটা ঘটনা আছে এইটা বলে বাবা আমি আমার কথা শেষ করতে চাই তবে কোরআনুল কারীমের আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন
জাইতুন ফলের কসম আল্লাহ তাআলা বলেন তুর পর্বতের কসম কয় কোন তুর পর্বত তিন এবং জাইতুন ফলের কসম আল্লাহ তাআলা করেছেন কেন এটা তো একটা সাধারণ ফল এই ফলের কসম কেন করলেন এর কারণ হলো তিন এবং জাইতুন ফল যেই জায়গা হয় মুফাসসিরিন ইকরাম বলেছেন এই এলাকার ভিতর আল্লাহ তাআলা হয়তোবা অসংখ্য নবী নাযিল করেছেন অসংখ্য নবী রাসূলকে পাঠাইছেন এই কারণে তিন এবং জাইতুন ফলের কসম করেছেন সুবহানাল্লাহ বলেন আর এই তিন এবং জাইতুন ফল হলো শিফা শিফা কালো জিরে যেমন মৃত্যু সারা সকল ঔষধ সকল ঔষধের ঔষধ ঠিক তদ্রূপ এই তিন এবং জাইতুন ফলটাও হলো ঔষধ শিফা শিফা জাতীয় একটা ফল অনেক উপকারিতা ফল এই তিন ফলের কসম করলেন জাইতুন ফলের কসম করলেন এরপরে ওয়াহাজাল বালাদিল এরপরে আল্লাহ তো তুর সিনিন তুর পর্বতের কসম করলেন ওই কোন তুর পর্বত যেই জায়গায় মূসা নবী উট পর চায় মূসা নবীর জন্য তুর পর্বতে যদি উঠতে চায় তার জন্য শর্ত ছিল প্রথম ওযু করো এরপরে শর্ত ছিল জুতো খুলে উঠতে হবে মূসা নবীকে এই তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন কারণ পুত পবিত্র এই তুর পর্বতে উঠতে চায় মূসা নবী জুতো পায়ে দিয়ে কিন্তু আল্লাহ তাআলা জুতো পায়ে দিয়ে উঠতে দেয় না এই তুর পর্বতের কসম খাইছেন চার নম্বর কসম খাইছেন মক্কা নগরীর বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন আমি মানুষকে সবচাইতে দামি এবং সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ বলেন সবচাইতে দামি এবং সুন্দর করে বানাইছে ও ভাই জানের কারণ কি জানেন এই যে দামি আর সুন্দর করে যা আমাদেরকে বানাইলেন কারণ দেখেন গরুকেও আল্লাহ বানাইছেন মানুষকেও আল্লাহ তাআলা বানাইছেন কোনদিন গরুরে যদি খিদা লাগে বলতে পারে না মালিককে যে আমাকে ক্ষুধা লেগেছে একটু খানা দাও বলে এরকম বলে বলতে পারে না ছাগল খিদা লাগলে বলতে পারে না সে যদি ক্ষুধা লাগে যায় তার সামনে যদি বস্তাটা খানার ঘাসের বস্তা নিয়ে এসে দেওয়া যায় মুখটা নিজে খুইলেও কিন্তু খাইতে পারে না আল্লাহ পাক বলেন আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি তার দুইটা হাত কত সুন্দর আমি দান করেছি দুইটা চোখ দান করেছি যদি এমন বানাইতো একটা চোখ কপালের নিচে আর একটা চোখ যদি কপালের উপরে দিত কেমন লাগতো বাবা দেখতে কি ভালো লাগতো নাকের জায়গায় আমি নাক দিয়েছি এরপরে নাকের নিচে আমি জবানটা দিয়েছি কারণ হলো যদি কোনো পচা দুর্গন্ধ খাবার মুখের সামনে নেওয়া হয় সাথে সাথে আমার নাক বলে দিবে এই খাবারটা ভালো নয় এত সুন্দর সুরত দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ভাই তোরা আমি এত সুন্দর করে বানানোর কারণে তোর অহংকার করিস না রে বাবা এত সুন্দর চেহারা দেওয়ার কারণে অহংকার করো না এই সৌন্দর্য আমি আল্লাহ তাআলা তোর ভিতর আমি আর রাখবো না তোর থেকে আমি কেড়ে নেব ভাই সুম্মা রদদনা ওয়াসফালা সাবিলিন শৈশবকালে তুই যেরকম দুর্বল ছিলি আমি বৃদ্ধ বয়সে তার চাইতো আমি তোরে দুর্বল বানায় দেব সুবহানাল্লাহ বলেন ভাই শৈশবকালে কেমন দুর্বল ছিলাম আমরা যখন শৈশবকালে একটা বাচ্চার বয়স দুই মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যায় একজন যদি দাঁত ব্রাশ না করে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় না কথা কন ঠিক না বে ঠিক এ বাপজান শৈশবকালে যদি একটা বাচ্চা রাস্তার পাশে খেলাধুলা করে ওই বাচ্চাটার এলাকার কেউ চিনে না দূর বহুদূরের মানুষও যদি দেখে একটা বাচ্চা রাস্তার ভিতর খেলাধুলা করে পায়খানা করেছে রাস্তার পাশে ওই পায়খানা দিয়ে তার শরীরে ময়লা লেগেছে চিনে না তারপরে ওই সন্তান তার দুইটা হাত ধরে তার মার কাছে উঠে দেয় কথা বলেন ঠিক না বে ঠিক কারণ রাস্তায় থাকলে বিপদ হইতে পারে এই জন্য ওই ছোট বাচ্চাটা তার মার কাছে নিরাপদের সহিত উঠে দেয় কিন্তু বাবা এই যে যৌবনের বাহাদুরি করি অর্থের বাহাদুরি করি শিক্ষার বাহাদুরি করি বংশের বাহাদুরি করি ক্ষমতার বাহাদুরি করি রে বাপজান মালিক বলেন সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিলিন আমি আল্লাহ তাআলা সেই সবকালের চাইতে তোরা আমি দুর্বল বানায় দেব
শোনো মুসলমান শোনো যৌবন কাল থাকতে যদি তুমি ইবাদত করো বুড়ো বয়সও আল্লাহ তাআলা তোমার ইবাদত না করতে পারলেও বোনাস হিসেবে তোমার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ বলো বয়সৈশব কালের চাইতো দুর্বল কেমনে বানাবে দেখেন আল্লাহ তাআলা বলবেন তোর চামড়াটা আমি ঢিল করে দেব কাঁচা চুল পাইকে দেব চোখের দৃষ্টি তোর আর থাকবে না একটা 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 করে তোর জবানের দাঁত যত আছে সব দাঁতগুলো আমি ফেলে দেব এমন দুর্বল বানায় দেব আমি রে ভাই আল্লাহ তাআলা বলেন এমন দুর্বল তোর আমি বানাইব পেশাব করতে গিয়ে তুই পায়খানা করে ফলাইবি নিজেও বুঝতে পারবি না ঘরে যখন তুই থাকবি তোর সন্তান যেই সন্তানের জন্য তুই নামাজ কাজা করলি যেই সন্তানের জন্য তুই আমারে ভুইলে গেলি যেই সন্তানের জন্য তুই আমারে চিনলি না সব কিছু ছেড়ে তুই দুনিয়া কামাইলি তোরে আমি এমন দুর্বল বানাবো এই সন্তানটাও তোর ঘরে ঢুকবে মুখে কাপড় দিয়ে তোর ঘরে ঢুকবে নিজের সন্তান নিজের ঘরে ঢুকবে কারণ দুর্গন্ধ এই দুর্গন্ধটা নিজের সন্তান হয়েও সহ্য করবে না এমন দুর্বল আল্লাহ তাআলা বানাইবে তোমার সন্তানও তোমাকে ঘৃণা করবে তোমার ঘরে ঢুকবে না আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন তোর সৌন্দর্য দান করছি এই সৌন্দর্যের বাহাদুরি তুই করিস না তোরে আমি দুর্বল বানাবো তোর সন্তান ঘৃণা করবে যেই বিবিকে নিয়ে তুমি সারা রাত যেই বিবির পাশে শুইয়া তুমি জীবন কাটাইলা এই বিবি তোমাকে ঘৃণা করবে এই বিবি তোমাকে আর কাছে জায়গা দিবে না বিছানায় যখন তুমি পায়খানা করবে তোমার পাশে আর শুইবে না কথা কোন ঠিক না বে ঠিক মালিক বলেন এ তুই এই যৌবনের বাহাদুরি করিস না দুর্বল বানায় দেব আমি তবে আমি দুর্বল দেখা গেলেও কিছু মানুষকে আমি দুর্বল বানাইব না আল্লাহ তাআলা হরফে ইস্তিসনা বিহান ব্যবহার করেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহ আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার জোরে বলেন যারা কি ঈমানদার এবং আমলে সালেহ যারা করবে যারা ভালো কাজ করবে যারা ঈমানদার যুবক বয়সে যারা ইবাদত করবে আমি তাদেরকে বুড়া বানাবো না বুড়া বানাইলেও দুর্বল বানাবো না সুবহানাল্লাহ বলেন কথাটা কেমন বাবা শুনেন কথাটা হলো যখন ফজরের আজান হয়ে যাবে একটা বুড়া বয়সে ঠান্ডা পানিতে ওযু করতে কষ্ট হবে ওযু করতে পারবে না নামাজ পড়তে পারবে না বিছানায় শুয়ে শুয়ে ঘুম পারবে সময় কেটে দিবে এ কেরামান কাতিবিন ফেরেশতারা গুনাহ লেখার জন্য রেডি হয়ে যাবে গুনাহ লিখতে যাবে আল্লাহ তাআলা যখন ওই ফেরেশতা গুনাহ লিখবে ফজরের নামাজ পড়ি নাই বুড়া হইছে দেখে ওই ফেরেশতার কলমটা আল্লাহ তাআলা হাত দিয়ে ধইরা ফেলবে এ ফেরেশতা তুই কি করো কি লেখো আমার বইলা লেখো ফেরেশতা ডাক দিয়ে মালিককে বলবে ও গো আল্লাহ তোমার এই বান্দাটা ফজরের নামাজ হইছে কত বড় জালেম সে শুয়ে শুয়ে ঘুম পাড়তেছে কিন্তু ফজরের নামাজ পড়লো না এই জন্য আমি তার আমল নামায় গুনাহ লিখতেছি আল্লাহ তাআলা বলবেন এ ফেরেশতা তার যৌবন বয়সের খাতাটা একটু খুইলে দেখ যৌবন বয়সের খাতাটা একটু খুইলে দেখ যৌবন বয়সের ইবাদত তার কি রকম আছে দেখ যৌবন বয়সের খাতায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ কাজা না করে থাকে মিথ্যা কথা যদি না বলে থাকে গুনার কাজ যদি না করে থাকে মসজিদ মাদ্রাসায় যদি দান করে থাকে দেখো দেখো এরকম যদি হয়ে থাকে বুড়া কে বানাইছে ফেরেশতা বলে মালিক আপনি বানাইছেন দুর্বল কে বানাইছে ফেরেশতা বলে মালিক আপনি বানাইছে ও ফেরেশতা তাহলে শোনো যুবক বয়সের আমল যদি ভালো থাকে যুবক বয়সের নামাজ যদি কাজা না থাকে যেহেতু আমি আল্লাহ আমার বান্দারে দুর্বল বানানোর কারণে আজকে আমার ইবাদত করতে পারলো না ওই যুবক বয়সে যেই ফজরের নামাজ করেছে তখন তুমি তার খাতায় যে আমল নামায় যে সব তুমি লিখেছ আজকে আমি দুর্বল বানানোর কারণে নামাজ দাঁড়াইতে পারি নাই বান্দা আমি দুর্বল বানানোর কারণে সে নামাজ পড়ি নাই ওই যৌবন কালের ফজরের ইবাদতটা আজকে তার বৃদ্ধ
বয়সে তুই পোনাস লাগায় দে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবুক ভাই কথাগুলো বুঝার জন্য বলছি বুঝার চেষ্টা করো গায়বান্দা থেকে আউল ফাউল কথা বলার জন্য আসি নাই রে বাবা ও নরসিংদীর মানুষরা কথাগুলো যদি বুঝার জন্য বলছি আমল যদি করতে পারেন বৃদ্ধ হইলেও আল্লাহ তাআলা যৌবন বয়সের আমলটা বৃদ্ধ বয়সে উঠিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমল করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ তাহলে যে আমল করব আমরা এই যে এতক্ষণ কোরআনুল কারীমের সূরা 3 থেকে একটু তরজমা স্বাভাবিকভাবে আপনাদের সামনে করলাম এখান থেকে বোঝা গেল যে যুবক বয়সে আমল বাদ দিয়ে বৃদ্ধ বয়সে আসে আমল শুরু করব এটা বোঝা গেল নাকি যৌবন বয়সে আমল জোরে বলেন যৌবন বয়সের আমল আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ বললেন আমি মানুষকে দুর্বল বানাই দেই তবে এক শ্রেণীর মানুষকে দুর্বল বানাই না দুর্বল দেখা গেল তারা দুর্বল নয় তারা কারা তারা হলো যারা যৌবন বয়সে ইবাদত করে এরা বৃদ্ধ বয়সে আমি দেখতে দুর্বল কিন্তু এরা যুবক বয়সের মতন শক্তিশালী সুবহানাল্লাহ এই যে দেখেন না বাবা কেন বুড়ো বয়সে আল্লাহ তাআলা তাদেরকে বৃদ্ধ হওয়ার পর আল্লাহ তাআলা কেন বললেন তাকে আমি বৃদ্ধ বানাই না চামড়া ঢিলেগে দেখা যায় কিন্তু সে চামড়া ঢিল সঠিক কিন্তু তার কলফটা অনেক যৌবুক অনেক শক্তিশালী তার কলফটার সাথে মালিকের সম্পর্ক হয়ে গিয়েছেন এই জন্য দেখবেন যার সাথে মালিকের মহব্বত ঢুকবে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر إن الذين قالوا ربنا الله نجوي جرامي ربك رب لشكر قربي আমি রব বলে যারা বলবে আমার রব আল্লাহ আপনারা সবাই বলেন আমাদের রব কে এ নরসিংদীর যুবক বুড়া বাবারা আমাদের রব কে এই কথাটাকে যদি অন্তরে বসাইতে পারি আমরা আমার রব আল্লাহ আল্লাহ তাআলা বলেন সুমাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইস্তিকামাতের সহিত যদি বসাইতে পারি অন্তরে আমাদের রব আল্লাহ আল্লাহ যেই বান্দা এটা বসাইতে পারবে ওই বান্দার উপর আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করবেন সুবহানাল্লাহ বলেন এই ফেরেশতা আবার সুসংবাদ দেয় কিসের সুসংবাদ ওই আল্লাহ তাবুদু আল্লাহ এই ফেরেশতা সুসংবাদ দেয় বলেন সুমাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন তুমি যদি বলতে পারো আমার রব আল্লাহ এই কথার অর্থ হলো যে বলবে আমার রব আল্লাহ সে নামাজ ছাড়তে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক যে বলবে আমার রব আল্লাহ সে জবানে মিথ্যা বলতে পারে না ঠিক না বে ঠিক যে বলবে আমার রব আল্লাহ সে সুদ খাইতে পারে না কথা কোন ঠিক না বে ঠিক যে বলবে আমার রব আল্লাহ সে মানুষের অন্যায় করতে পারে না যে বলবে আমার রব আল্লাহ সে কখনো জেনার কাজ করতে পারে না যে বলবে আমার রব আল্লাহ সে যদি বুকে বুলেট লাগে এরপরও মিথ্যা বলতে পারে না ওই যে দেখেন ওমরের জামানার এক যুবক ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক যুবক মক্কা থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি পেশাই ব্যবসায়িক ছিল ওমরের জামানার এই যুবক ব্যবসার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করেছেন মদিনার দিকে রওনা করছেন ঘোড়া নিয়ে মদিনার দিকে রওনা করেছেন অথবা উট নিয়ে মদিনার দিকে রওনা করেছেন আসতে আসতে অর্ধেক পথে যখন আসছেন মরুভূমির মধ্য দিয়ে চলে আসছেন দেখেন যুবকের তাকওয়া আল্লাহর ভয় কারে কয় একটু দেখেন কথাটা বোঝার জন্য বলতেছে একটু বোঝার চেষ্টা করবেন বাবারা যুবক তার জন্মস্থান থেকে মদিনার দিকে রওনা
মিডল পয়েন্টে যখন চলে আসছেন মরুভূমি উত্তপ্ত মরুভূমি পার দিয়ে যখন চলে আসছেন এত গরম তিনি দূর থেকে খুঁজতেছেন একটা খেজুর বাগান যদি আমি পাই তাহলে আমি একটু রেস্ট নিতাম আরাম করতাম সে একটা খেজুরের বাগান পেয়ে গেল তার ঘোড়া অথবা উটটাকে ওই খেজুর গাছের সাথে বেঁধে একটু আরাম করার জন্য খেজুর গাছের ছায়ার নিচে শুয়ে পড়েছেন খেজুর গাছের ছায়ার নিচে যখন শুইছেন ক্লান্ত শরীর যখন মানুষের হয় অল্পতেই কিন্তু ঘুমটা চোখে আসে কথাকন ঠিক না বে ঠিক যুবকের চোখে ঘুম চলে আসছে কিন্তু ওই উটটা গাছ থেকে দূরে সিরা সে অন্যের ক্ষেতের ভেতর যায় মানুষের খেজুরের চারা বাগান নষ্ট করতেছিল যুবকের ঘুমটা ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে যুবক পাগল কই গেল আমার ঘোড়া কই গেল আমার উট খুঁজতেছেন খুঁজতেছেন পরেশান আমি কেমনে যাবো এত দূর মদিনার বহু দূর কেমনে আমি যাবো আমার উটটা কোথায় পাশের বাগানে দেখে তার উটটা মরা মরা অবস্থায় তার উটটা ওখানে পড়ে আছে মাথায় থেকে রক্ত খরণ অবস্থায় ওই খেজুর চারা বাগানের ভেতর পড়ে আছে দূর থেকে দেখে ওই উটের পাশে এক বৃদ্ধ বাবা যে বসে আছে যুবক ওই বৃদ্ধ বাবাকে বলল কে মারলো আমার উট কে মারলো বুড়ো বাবা বলতেছেন আমি তোমার উটটা মেরেছি কেন তুমি আমার এই উট মেরেছো বলতেছে আমার এই কেবলমাত্র নতুন খেজুরের চারা আমি বপন করেছি এই চারা নষ্ট করতেছিল আমি একটা পাথরের টুকরা দূর থেকে ঢেল মেরেছিলাম তোমার উটের মাথায় আঘাত লাগার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে রক্তক্ষরণ হইতে 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 ওখানে মৃত্যুবরণ করেছে এই কথা যখন বলেছেন যুবক রাগের তামান্নাই হঠাৎ ভুল ক্রমে ওই বৃদ্ধ বাবার গালে একটা ঘুষি দিয়েছেন ঘুষি দেওয়ার সাথে সাথে বৃদ্ধ বাবা ওখানে পয়রা জমিনে পয়রা ওখানে মৃত্যুবরণ করেছেন এই মৃত্যুবরণ যখন করেছেন যুবক এই ঘুষিটা মারার পরে তার ভিতর অনুশাসন আসছে যখন দেখবেন যার ভিতর চুল পরিমাণ ইমান যদি থাকে মুসলমান যদি কোনো ভুল করে ফেলায় তার ভিতর অনুশোচনা আসে আরে আমি এই কাজটা কেন করলাম এই গুনার কাজটা আমি কেন করলাম এই খারাপ কাজটা আমি কেন করলাম আসে না এরকম অনুশোচনা যদি একটু ইমান থেকে এরকম অনুশোচনা চলে আসে যুবকের ভিতর অনুশোচনা চলে আসছে কেন আমি এই যুবককে এই বুড়ো বাবাকে আমি মারলাম অনুশোচনা আসছে আরে আমি তো ভুল করে আমি বুড়ো বাবাকে মেরে ফেলছি আমরা হইলে করলামই নাকি দূর তৎক্ষণে সাথে সাথে ওখান থেকে আমরা দৌড় দিয়ে পালাইতাম কথাকন ঠিক না বে ঠিক ওই জায়গায় থাকতাম না কারণ আমি মেরেছি খুন করেছি ওখানে আর থাকার কোনো প্রশ্নই আসে না পালাইতাম আমাদের দেশে এমনি গল্প শুনেছিলাম এক সময় যেমন আমেরিকায় চোর ধরার মেশিন আছে কেউ যদি কোনো চুরি করে তাহলে ওই চোর ওই মেশিনে দেখে দিবে যে কে চুরি করেছে তা আমাদেরও মনে করেন এক জায়গায় এরকম চোর ধরার একটা মেশিন লাগাইছে তো চোর আমাদের দেশের চোর করছে কি ওই মেশিন দিয়ে যে চোর ধরবে যে মেশিনটা দিয়ে সেই চোর ওই মেশিনটাই চুরি করে নিয়েছে চোর কি করছেন মেশিনটাই চুরি করে নিয়েছেন তাহলে তো এখানে চোর ধরার কোনো কায়দা আছে আমাদের দেশের আমরা হইলে করতাম কি যে এরকম একটা আমি মেরেছি আমি ওখানে থাকবো না পালাইতাম পালায় চলে যেতাম যুবকের ভেতর অনুশোচনা আহারে আমি কেন মারলাম না আমি পালাবো না আমি যদি এই অবস্থায় পালায় যাই তাহলে আখেরাতে আমি জাহান্নাম আখেরাতে আমি হারিয়ে ফেলবো আমার জাহান্নাম ছাড়া আর কিছু হবে না অমরের শাসন আমানে সেই বুড়ো বাবাজির পাশে ওই যুবক বসে থাকে সুবহানাল্লাহ বলেন নরসিংদীর মুসলমান নৌজোয়ান যুবক ভাই বুড়ো বাবারা শোনো নৌজোয়ান যুবক বুড়ো বাবাকে হত্যা করেছে কিন্তু বুড়ো বাবাকে হত্যা করার পরেও ওখান থেকে পালাই না দেখেন তাকওয়া কারে কয় কত বড় তাকওয়া সে পালাই না যেহেতু আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি খুন করেছি
খুনের অপরাধী নিয়ে আমি কবরে যেতে চাই না আমি কবরে যেতে চাই এই খুনের শাস্তিটা নিয়া আমি একজন পূত পবিত্র হয়ে কবরে যেতে চাই এরকম ভাবে সেই চিন্তা করে বুড়া বাবার কাছে বসে আছে পালাই না এদিকে সন্ধ্যা হয়ে যায় বুড়া বাড়িতে যাই না বুড়ার দুই সন্তান সন্তান বাবাকে খোঁজার জন্য বের হইছে খুঁজতে খুঁজতে খেজুরের বাগানের ওখানে চলে আসছে আইসে দেখে তার বাবা উটের পাশে মৃত্যু এবং উটটাও মৃত্যুবরণ করে আছে তার বাবাও মৃত্যুবরণ করে শায়িত আছে যুবক ওই বা মৃত্যু বাবার পাশে দাঁড়ায় আছে কে মানলো আমার পিতাকে কে মানলো বাবাকে কে মানলো যুবক ডাক দিয়ে বলো যুবক ভাই রে তোমার বাবারে আমি মেরেছি আমি নিজের ইচ্ছা করে মারি নাই ভুল করে আমি তোমার বাবারে মেরেছি এ দোহাই লাগে তুমি আমারে ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও এরকম কথা কিন্তু বলে নাই তিনি দেখেন কোন কথাটা বলতেছে আমরা হলে বলতাম ভাই তোর পাও ধরে তোর মাফ চাই অথবা পালায়া চলে যাইতাম কিন্তু ওই যুবক বলতেছে তোমার বাবাকে আমি মেরেছি কিন্তু আমি ইচ্ছা করে মেরি নাই ও যুবক ভাই শোনো তোমাদের চেহারা দেখে মনে হয় তোমরাও মুসলমান আমি একজন মুসলমানের সন্তান চলো চলো তোমরা আমাকে আমিরুল মুমিনের কাছে নিয়ে চলো আমার বিচার হবে মদিনায় আমার বিচার কইরা আমি কবরে যেতে চাই মৃত্যুর বিচার খুনির বিচার নিয়ে আমি কবরে যেতে চাই আমি খুনির দায় নিয়ে কবরে যেতে চাই না দুই সন্তান এই যুবককে খুনি যুবককে ওমরের দরবারে নিয়ে চলে গেলেন ওমরের দরবারে যা বিচার দিলেন ও গো আমিরুল মুমিনিন এই যে এই যুবক আমার বাবাকে হত্যা করেছে ওই যুবককে বিচারের কাঠঘরায় দাঁড় করানো হইল যুবক বলল তুমি কেন তার বুড়া বাবাকে মেরেছো যুবক বলল আমার উটটাকে এসে মেরেছে কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই আমি রাগের মাথায় আমি একটা চর বা ঘুষি মেরেছি বুড়ার সাথে সাথে ওখানে মেরেছি আমিরুল মুমিনিন বলতেছি তুমি জানো বর্তমান মদিনার বিচার হলো খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত ঘুষির বদলে ঘুষি অর্থাৎ কেউ যদি কাউকে খুন করে তাহলে এর বিচার হলো তাকেও হত্যা করতে হবে কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে কেউ যদি কারো রক্ত ঝরায় তাহলে পাল্টা তারও রক্ত ঝরাইতে হবে এটা কোরআনের বিচার সুবহানাল্লাহ বলেন এইরকম বিচার যদি আমাদের বাংলার জমিনে হইতো অন্ত দেখি বাংলার জমিনে কোনো চোর থাকতে পারত কোনো অন্যায়কারী থাকতে পারত পারত না বাংলার জমিনে আলেমদের বিচার হয় বাংলার জমিনে আলেমদের বিচার হয় অথচ আলেমরা কোনো অপরাধ করে না আলেমদের অপরাধ একটাই তারা কোরআনের কথা মানুষের মধ্যে বলে তারা কোরআনের কথা ছড়া দেয় এটাই আলেমদের অপরাধ অন্য কোনো অপরাধ নয় কোন আলেম সংসদে যাইতে চায় না কোন আলেম কোন মেম্বার চেয়ারম্যান হতে চায় না কথা বলেন ঠিক না বে ঠিক তারা সমাজের ভেতর হক কথা প্রতিষ্ঠিত করতে চাই নাম বেনামাজি কে নামাজি বানাইতে চাই চোর কে নামাজি বানাইতে চাই যার মুখে দাড়ি নাই তাকে দাড়ি বানাইতে চাই মদ খোর কে নামাজি বানাইতে চাই জিনা খোর কে নামাজি বানাইতে চাই কথা কোন ঠিক না বে ঠিক আজকে যারা চোর বাটপার লুচ্চা যারা টেন্ডার চুরি করে যারা টেন্ডার বাজি করে যারা বেদবার কাঠ বিক্রি করে খায় যারা গরিবদের রাস্তার মাটি কাটার চুরি করে খায় এদের বিচার হয় না কিন্তু হযরত কিন্তু বাবা বিচার হয় যারা নায়েবে রসুল নবীদের ওয়ারেসাতুল আম্বিয়া আমার নবী বলেছেন যারা আলেম তারা হলো ওয়ারেসাতুল আম্বিয়া এই ওয়ারেসাতুল আম্বিয়াদেরকে আজকে মাসের পরে মাস বছরের পরে বছর জিলখানায় বন্দি করে রেখেছে রে বাবা এ বন্ধু বাংলার জমিনে কোনোদিন রহমত আসবে না গজব ছাড়া আলেমদের মুক্তি যতদিন না দিবে বাংলার জমিনে কোনোদিন আল্লাহ রহমত আসবে না কথা কোন ঠিক না বে ঠিক ও নরসিংদীর মুসলমান ইমানদার নৌজন যুবক ভাই বুড়া বাবারা দেখেন ইনসাফের বিচার কার কয় ওমর বিচার করতেছেন যুবকের যুবকের বিচার করতেছেন হযরতে ওমর বিচার করার সময় ওমর বলতেছেন এখন মদিনার ভিতর যুদ্ধের সময় এই সময়
তোমাকে যদি আমরা বিচার করি এই বিচারের কাঠগড়ায় উঠে কিন্তু যখন ফাঁসির রায় হয়ে যায় এমন সময় ফাঁসির যেই ব্যক্তিটার ফাঁসি হবে ওই ব্যক্তিটাকে বলা হয় তোমার কি কোনো আশা আছে নাকি বলো এই মুহূর্তে তোমার আশাটাকে পূরণ করা হবে ঠিক না ব্যাঠিক বলে না জেলখানায় যার ফাঁসির রায় হয়ে যায় তাকে জিজ্ঞেস করা হয় যদি আপনার কোনো আশা থাকে আপনি বলেন শেষ আশাটা আপনার পূরণ করা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছেন তোমার কোন শেষ আশা আছে কিনা বলো এই আশাকে পূরণ করা হবে ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন ও গো আমিরুল মুমিনিন আমার তেমন কোনো আশা নাই একটা মাত্র শুধু আশা কয়টা আশা বাবা জোরে বলেন কয়টা আশা একটা আশা আমি ব্যবসা করি অমুক অনেক দূর বহুদূর আমার বাড়ি থেকে এক ইহুদির কাছ থেকে আমি কিছু মাল বাকি নিয়েছি আমার একটাই আশা আপনি যদি আমার ছুটি দেন তাহলে আমি আমার ওই ইহুদির ঋণটা পরিশোধ করব যদি ইহুদির ঋণ পরিশোধ না করি তাহলে আজীবন কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদেরকে গালি দিবে এরা মুসলমানরা অন্যের হক নষ্ট করে অন্যের হক নষ্ট করে বলে গালি দিবে আমি চাই আমার ওই ঋণটা পরিশোধ করে আসার জন্য আমাকে ছুটি দিবে সুবহানাল্লাহ বলেন নয়জন যুবক ভাই বুড়া বাবারা আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলো যুবক বর্তমানে মদিনায় যুদ্ধের সময় এই সময় তোমাকে যদি একা ছেড়ে দেই তুমি যদি আর ফিরে না আসো তাহলে এটা আর একটা অপরাধ ডবল অপরাধ হয়ে যাবে আর যদি তোমার সাথে এই মুহূর্তে মদিনায় যুদ্ধ চলতেছে দশজন বিশজন লোক কিন্তু তোমার সাথে দেওয়া যাবে না দুইজন বা তিনজন লোক যদি তোমার সাথে দেই এমন যদি হয় তুমি আবার তাদেরকেও যায় খুন করো তাহলে আরও দুইজন বা তিনজন খুনের আসামি বেশি হয়ে যাবে এরকম কোনো সুযোগ নাই তবে তোমার যদি এমন কোনো সুযোগ থাকে তোমার যদি মদিনার ভিতর কোনো আত্মীয় থাকে তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তুমি তাকে তোমার জামিনদার হিসেবে রাইখে যাইতে পারো যুবক আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলে ও গো আমিরুল মুমিনিন বহু দূর আমার বাড়ি বহু দূর এই মদিনায় আমার কোনো বন্ধু নাই আমার কোনো আত্মীয় নাই আমার কোনো ভাই নাই আমার কেউ নাই এরকম ভাবে বলতেছিলেন কান্না জড়িত ভাবে বলতেছিলেন আজকে যদি আমার ভাই থাকতো মদিনায় যদি আমার মা থাকতো আজকে যদি মদিনায় আমার বাবা থাকতো আমার পরিবর্তে আমার মা অথবা ভাই যা কি হোক না কেন আমি জামিন দিয়ে চলে যেতে পারতাম যেহেতু কেউ নাই আমিরুল মুমিনিন এরকম আমার কেউ নাই আমিরুল মুমিনিন তখন বললেন তাহলে তোমার রায় কার্যকর করা হবে যুবককে ফাঁসির মঞ্চে উঠানো হইল ফাঁসির মঞ্চে এখন ফাঁসি দেওয়া হবে এমন সময় শত শত মদিনা মুনওয়ারার মাঠের ভিতর শত শত মানুষরা সাহাবারা দার হয়েছেন একজন ব্যক্তি দার হয়েছেন শত শত সাহাবিদের মধ্য থেকে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন ও গো আমিরুল মুমিনিন ও গো আমিরুল মুমিনিন ফাঁসির মঞ্চ থেকে আমার ভাইরে নাম হয়ে দেন আমার ভাইরে ছুটি দিয়ে দেন আমার ভাইরে ঋণটা পরিশোধ করতে আপনি ছুটি দিয়ে দেন আমি জামিন হয়ে গেলাম আমার ভাই যদি না আসে আমার ভাইয়ের পরিবর্তে আমি ফাঁসির কষ্টে আমি নিজে দাঁড়াবো যেই ব্যক্তিটা দাঁড়াইছেন এমন একজন ব্যক্তি যাকে আসমান জমিনের সকল ফেরেশতারা চেনে নাম তার হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন আবু যার গিফারি দাঁড়াইছেন দাঁড়ায়া বলতেছেন যে আপনি যদি তাকে ছুটি দেন সে যদি না আসে তাহলে আমি তার পরিবর্তে ফাঁসির কাষ্টে উঠে দাঁড়ায়া যাব আমি ফাঁসির কাষ্টে নিয়ে নেব সুবহানাল্লাহ বলেন কত বড় দামি কথা এ বন্ধু নৌজন যুবক ভাই বুড়া বাবারা
মাহশরের ময়দান বড় কঠিন নিমালুল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার হাশরের ময়দানটা অনেক কঠিন বাবা হাশরের ময়দানে জাহান্নাম ভয়ঙ্কর অবস্থায় আসবে জাহান্নাম আল্লাহকে বলবে গুনাহগার বান্দাদেরকে আমারে দিয়ে দাও আল্লাহ গুনাহগার বান্দারে দিয়ে দাও সত্তর হাজার এক শেকল লাগানো হবে এক একটা জাহান্নামের শেকলের সাথে সত্তর হাজার করে ফেরেশতা থাকবে সবাই টানবে সবাই টানবে কিন্তু কেউ জাহান্নাম কেউ জাহান্নাম ওই জাহান্নাম তা তারপরও ফিরাইতে পারবে না ফিরাইতে পারবে না বাবা এমন ভয়ঙ্কর গুরিম গুরিম আওয়াজ আসবে জাহান্নাম মালিককে বলবো মালিক ও মালিক খুদা আমার পেটে খুদা জাহান্নামীদেরকে আমার পেটে দিয়ে দেন জাহান্নাম এত ভয়ঙ্কর ভাবে উঠবে বাবা জাহান্নামকে ফেরেশতারা ফিরাইতে পারবে না ও দুনিয়ার যত নবী রাসূলুল্লাহ তাআলা পাঠাইছেন সকল নবীরা পর্যন্ত কান্না করবে আরিয়া নাফসি নাফসি করবে হযরত আদম নবীর উম্মতেরা আদম নবীর কাছে যা বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই হাশরের ময়দানের এই কঠিন উত্তপ্ত তাপ থেকে আমরা বাঁচতে চাই সুপারিশ করেন আদম নবী বলবেন সুপারিশ আমি করতে পারবো না ওই মূসা নবীকে বলবে মূসা নবী সুপারিশ পারবে না নূহকে বলবে নূহ পারবে না সবাই ইয়া নাফসি নাফসি করবে আর সবাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দিবে নবী মুহাম্মদ যতক্ষণ সুপারিশ না করবে ততক্ষণ হাশরের ময়দান ওই জাহান্নামের গর্জন বন্ধ হবে না বা পিছে চলে যাবে না এরকম ভাবে আমার নবী সিজদায় পড়বেন সিজদায় পড়ে কান্না করবে মালিকের কাছে কান্না করে বলবে ও গো মালিক আমার নবীকে আমার নবী এই পরিমাণ কান্না চোখের পানি ফেলাইবে বাবা চোখের পানি ফেলানো অবস্থায় আমার নবীকে জিব্রাইল মাধ্যম জিব্রাইলকে পাঠিয়ে দিবেন দিয়ে বলবেন আমার নবী কেন কাঁদে বলো বলো কেন কাঁদে কেন কাঁদে দুনিয়াতে বহু কাটাইছি আবার আমার নবী এই যে হাশরের ময়দান কেন কাটতেছেন ওই সময় নবী ডাকতে বলবেন ও গো মালিক নিজের জন্য কাঁদি না গো মালিক আমার উম্মতের জন্য কাঁদি আমার উম্মত যদি একটা উম্মত জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না তখন আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিবেন ও গো নবী আমি আপনার উম্মতকে জাহান্নামে দেব না যারা আপনার উম্মতের গুনাহগার থাকবে এদেরকে আমি আলাদা করে দেব আল্লাহ তাআলা ওই কঠিন বিচার মুসিবতের সময় ওই কঠিন বিচারের সময় যারা আল্লাহর গোলাম হবে যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন এ বন্ধু ওইদিকে আবু জার গিফারের ঘটনাটা রেখে আসছি জাহান্নাম থেকে আমাদের বাঁচার ইচ্ছা আছে দেখে হাত দুটো টান করেন দেখি সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই সবাই চাই তো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন সকলে বলেন আমিন এই কঠিন বিচারের দিন যদি বাঁচতে চাই অনেকেরই মা অনেকেরই বাবা দুনিয়াতে বেঁচে নেই বাবা জানি না জাহান্নামে আছে না ভালো জায়গায় আছে জাহান্নামের শাস্তি ভোগ করছে না কার কোন অবস্থায় আছে এটা আমরা কেউ জানি না কিন্তু বাবা এই মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে মা কত কষ্ট করে আমাদেরকে লালন করেছে মায়ের পেটে আমরা কত লাথি মেরেছি বাবার ঘাড়ে চড়েছি বাবার অর্থ সম্পদ নষ্ট করে বড় হয়েছি ওই মাকে মা বলার মতন ক্ষমতাই এই প্যান্ডেলের ভিতর অনেকের নাই ওই মার কাপড়গুলো আজও আলমারিতে সাজানো আছে কিন্তু মাকে মা বলে ডাক দেওয়ার মতন শক্তি আমাদের কারো নাই বাবার পাঞ্জাবি লুঙ্গিগুলো আজও আলমারির ভিতরে আছে কিন্তু ওই বাবাকে বাবা বলে ডাক দেওয়ার শক্তি এখন আর নাই এমন ওই আদরের
মা বাবা যাদের কবরে আছে তাদের জন্য বলতে চাই ও বন্ধু আপনাদের কাছে আমি গাইবান্ধা থেকে আসছি যেহেতু আমাকে বলেছেন লাস্ট হুজুর আপনি একটু কালেকশন করে দিবেন এজন্য আপনাদের কাছে আমি হাত দুইটা পাঠাইলাম মা বাবার নামে আসো কোন যুবক আসো ওইদিকে আবু জার গিফারির ঘটনাটা রেখে আসছি শুনবেন শুনবেন আপনারা আবু জার গিফারি ফাঁসির মঞ্চে উঠতে চেয়েছেন নিষ্পাপ যদি শুনতে চান যেহেতু সময় শেষ অল্প সময় কালেকশন করব অল্প সময় আমি এই ময়দানে যে কয়জন আছেন আমি 10টা বান্দা চাই আল্লাহর বান্দা এমন চাই যে 10টা বান্দা চাই যে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য গোষ্ঠী করে 1000 টাকা আমরা দান করব আর আল্লাহর ঘরে যারা দান করবে আল্লাহর রাসূল বলেন যারা মসজিদকে সুন্দর করলো মসজিদকে ভালো বানাইলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে জোরে কন সুবহানাল্লাহ